আসসালামু আলাইকুম ইংরেজি ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা গ্রামার হলো রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের অনেকের অভিযোগ থাকে যে আমরা অনেকগুলো নিয়ম শেখার পরেও পরীক্ষায় আমরা নিয়মগুলো খুঁজে পাই না তো আশা করি আজকে আমি ঠিক যেভাবে তোমাদেরকে শেখাবো প্রত্যেকটা আলাদা আলাদা করে কখন টু ভিটু থ্রি হয় এইভাবে যখন শেখাবো আশা করি পরীক্ষায় তোমরা যেভাবে প্রশ্ন হোক আশা করি তোমাদের নিয়মের বাইরে আর কোনোটা থাকবে না তো চলো আমরা শুরু করি রাইট ফর্ম অফ ভার্বস এর অর্থ হলো ভার্ভের সঠিক রূপ পরীক্ষায় একটা প্যাসেজ দেওয়া থাকবে এটা তো আমরা জানি এবং প্রতিটি গ্যাপের জন্য একটা করে ভার্ভ দেওয়া থাকে তোমরা যারা এইসএসির স্টুডেন্ট আছো দেখবা যে গ্যাপের পাশে ব্র্যাকেট একটা ভার্ভ দেওয়া থাকে ভার্ভের কোন রূপটা বসবে ভার্ব তো দেওয়া থাকলো তাই না সেই ভার্ভের কোন রূপটা বসবে সেটা আমরা এখন শিখব তাই ভার্বের রূপ কি মানে একটা ভার্ভ কত রকম রূপে থাকতে পারে তাই বলছি ভার্ভের মোট রূপ হলো পাঁচটা একটা ভার্ব যে ভার্বে হোক না কেন তার এই পাঁচটা রূপ আছে আমরা যাকে বলি ভি ওয়ান ভি টু ভি ভি ফোর বা ভি ফাইভ মানে কি ভি ওয়ান বলতে ভার্ভের বেস ফর্ম ভি টু বলতে ভার্ভের পাস্ট ফর্ম ভি থ্রি হলো ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভি ফোর হলো আইএনজি এবং ভি ফাইভ আমরা ধরেছি ভার্বের সাথে এস বাই ইএস উদাহরণস্বরূপ দেখো দিয়ে আছে ডু ডি ডান ডুইং ডাস এই দেখ দেখবা যে কোনো ভার্ভ এই পাঁচটার বাইরে কিন্তু আর কোনো রূপ নাই যে ভারবি হোক এই পাঁচটার ভিতরে কিন্তু আমাদের রূপটা আসে তাই না তাহলে আমরা যদি এক এক করে শিখি যে কখন কোনটা বসবে তাহলে কিন্তু আমাদের এই নিয়মের বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব না তাহলে আমরা প্রথমে আলোচনা করব ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম এটা কখন বলবে প্রথমে একটা নিয়ম দিয়ে গেছি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হলো টু প্লাস ভি ওয়ান মানে কি গ্যাপের আগে টু থাকলে সেই গ্যাপে ভার্বের ভি ওয়ান মানে ভারটা ঠিক যেভাবে দেওয়া থাকে সেইভাবে বসে যাবে এই যেমন এই গ্যাপের আগে টু দেওয়া ছিল এজন্য এইখানে যে ভারটা দেওয়া ছিল ঠিক সেটাই বসে যাবে এই দেখো অ্যান্সার দেওয়া আছে ফাইট ফাইটে ঠিক আছে কোনো পরিবর্তন হবে না কেন গ্যাপের আগে টু ছিল তাই একই রকমভাবে নাম্বার টুতে আমরা দেখতে পাচ্ছি মডেল লকজুয়েলারি প্লাস ভি ওয়ান মডার লকজুয়েলারি প্লাস ভি ওয়ান মানে কি গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি থাকে সেখানেও ভারবে কী বসবে ভিউন বসবে মডাল অক্সিলারি কারা ওই যে ক্যান ক্যানকোট শ্যাল শ্যুট উইলুট মে মাইট মাস্ট এই যেগুলো আছে না এগুলো হলো মডাল অক্সিলারি যেমন দেখো এই যে গ্যাপের আগে আছে শ্যুট শ্যুট একটা মডেল অক্সিলারি এর জন্য এখানে ভারবে কোনো পরিবর্তন হবে না ঠিক যেভাবে আছে এইভাবে বসে যাবে এদের কাল্টিভেট কাল্টিভেটে বসে গেল তাহলে আমরা ভিউনে দুটো নিয়ম দেখলাম গ্যাপের আগে টু থাকলে কোনো পরিবর্তন হবে না এবং গ্যাপের আগে মডেল অক্সিলারি থাকলে কোনো পরিবর্তন হবে না এর ফলে নাম্বার থ্রি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি দেখো এই যে এতগুলো যদি কোনো বাক্যে থাকে এগুলো যে কোনো একটা যদি কোনো বাক্যে থাকে সেখানে ভারবার কী হবে ভিওন মানে ভারবে প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে হ্যাঁ তো এগুলো আমরা মনে রাখবো কীভাবে মানে এমন কিছু সময়বাচক শব্দ আছে যে এগুলো দ্বারা সব সময় বোঝায় অথবা মাঝে মাঝে অথবা নেগেটিভ সময় মানে কি দেখো অলওয়েজ মানে সব সময় ইউজুয়ালি মানে সাধারণত সব সময় রেগুলারলি নিয়মিত জেনারেলি সাধারণত ডেইলি প্রতিদিন এভরিডে নর্মালি এইগুলো দ্বারা কিন্তু আমাদের সব সময় বা নিয়মিত সময়কে বোঝায় কোনো বাক্যে যদি এর যে কোনো একটা থাকে সেখানে বাক্যে ভারবে কি হবে ভিয়ন হবে আবার দেখো অফেন মানে প্রায় সামটাইমস মাঝে মাঝে অকেশনালি মাঝে মাঝে এই তিনটের মাঝে অর্থ হলো মাঝে মাঝে বোঝায় এগুলো থাকলেও বা প্রেজেন্ট ফর্ম আবার দেখো নেভার হার্ডলি সেলডোম স্কার্সলি এগুলো কিন্তু নেগেটিভ সময় বোঝায় তার মানে কি বুঝাতে চাইছিলাম এই যে সবগুলো মনে রাখবো কীভাবে যেই শব্দগুলোর অর্থ হলো সব সময় বোঝাই মাঝে মাঝে বোঝাই বা নেগেটিভ সময় বোঝায় যে শব্দগুলো দ্বারা সর্বদা বোঝায় মাঝে মাঝে বোঝায় বা নেগেটিভ সময় বোঝায় সেই বাক্যে ভারবে প্রেজেন্ট ফর্ম বসে যেমন দেখো অ্যান আইডিয়াল স্টুডেন্ট অলো এই যে অলওয়েজ আছে সর্বদা বোঝাই এদের ভারবে প্রেজেন্ট ফর্ম তাহলে ফলো ফলোয় বসবে কিন্তু দেখো ভারবের সাথে আবার এজ বাই এজ বসেছে কেন এই যে সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার ছিল আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে প্রেজেন্টেন্সে ভার্ভের সাথে এসবে যোগ হয় এই নিয়মটা পরে আলোচনা করা হবে আবার তারপর দেখো দে নেভার এই যে নেভার আছে নেগেটিভ সময় এই যে নেভার এই জন্য ভারবের প্রেজেন্ট ফর্ম বসছে তাহলে এই তিনটে হলে আমরা ভারবের কী দেবো প্রেজেন্ট ফর্ম বসাবো এরপর আমরা দেখো ভি টু মানে ভারবের পাস্ট ফর্ম কোথায় দেব। এই যে চার নম্বর যেটা আছে খুব বেশি আসে না পরীক্ষায় এটা হলো কোনো বাক্যে যদি এস থাকে তাহলে দুটি ক্লজেই ভি টু বসে এই যে দেখো অ্যাশ শোন অ্যাস দেওয়া আছে প্রথম ক্লাজে ভি টু পরের ক্লাসে ভি টু এই নিয়মটা রাইট ফর্ম ভারবেসে খুব বেশি আসে না ঠিক আছে পাঁচ নম্বরটা আবার বেশি ইম্পর্টেন্ট কোনো বাক্যে যদি ইয়েস্টার ডে মানে গতকাল প্রিভিয়াস ডে মানে আগের দিন এগো মানে পূর্বে ওয়ান্স মানে একদা বা কোনো সাল যদি বাক্যে শাল থাকে এবং লাস্ট প্লাস ডট ডট মানে লাস্ট মান্থ লাস্ট মানডে লাস্ট অটাম এরকম লাস্ট তারা কোনো সময় থাকলেও ওই বাক্যে ভিটু বসবে তাহলে কী হলো তার মানে আমাদের কি হলো কোনো বাক্যে যদি এইগুলো থাকে সেখানে ভারবে কি হবে ভিটু হবে যেমন এখানে দেখো আই ড্যাশ আ হরিবল রোড অ্যাক্সিডেন্ট ইস্টারডে এই যে এই বাক্যে ইস্টারডে ছিল এই জন্য এই বাক্যে ভারবে কি বসেছে ভিটু বসেছে ঠিক আছে নাম্বার ছয় আমরা দেখতে পাচ্ছি এটা খুব বেশি আসে না রাইট ফর্ম ভার্বে খুব বেশি আসে না সেটা হলো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি কোনো বাক্যে থাকে এবং সেখানে সাবজেক্ট থাকলে ভার্বের ভি টু বসে সাবজেক্ট না থাকলেও টু প্লাস ভি ওয়ান বসে মানে কি উদাহরণটা দেখো ইট ইজ হাই টাইম যদি এরপর এই যে সাবজেক্ট আছে উই তাহলে এখানে ভার্বের হলো ভি টু বসবে কিন্তু একই বাক্যে দেখো ইট ইজ হাই টাইম এখানে সাবজেক্ট নাই এজন্য টু প্লাস ভি ওয়ান বসেছে এটা হলো কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে রাইট ফর্ম ভার্বে বেশি গুরুত্বপূর্ণ না পরে আমরা চলে যাচ্ছি ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কোথায় বসবে ঠিক আছে তো দেখো প্রথমে সাত নম্বর বেশি ইম্পর্ট্যান্ট লিখেছি হ্যাপভার প্লাস ভি থ্রি তার মানে কি কোনো গ্যাপের আগে যদি হ্যাভ ভার্ভ থাকে তাহলে এরপরে ভারবে অবশ্যই ভি বা পাস্ট পার্সিপাল ফর্ম বসবে হ্যাভ ভার্ভ কারা ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড এদেরকে বলা হয় হ্যাভ ভার্ভ এই যে দেখো আওয়ার গভর্নমেন্ট হ্যাজ গ্যাপের আগে হ্যাজ আছে অবশ্যই ভারবে কী হবে ভিথিরি এই যে দেখো অ্যান্সার টেকের ভিথিরি টেক ঠিক আছে নাম্বার এইটে আমরা দেখতে পাচ্ছি কোনো বাক্যে যদি অলরেডি রিসেন্টলি লেটলি জাস্ট জাস্ট নাও ইয়েট এভার ইত্যাদি থাকে সেই বাক্যে কী হবে প্রেজেন্ট পারফেক্ট এইগুলো থাকলে সেখানে কী বসবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি তো দেখো এইখানে এত কিছু না পড়ে এই দুটো শিখলেই কিন্তু হয়ে যায় অলরেডি আর রিসেন্টলি তাহলে আমরা সংক্ষেপে কী বুঝলাম কোনো বাক্যে যদি অলরেডি বা রিসেন্টলি থাকে সেই বাক্যে কী হবে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ বা হ্যাস পরে ভি ভিথিরি উদাহরণ দেখছি এই যে রিসেন্টলি উই ড্যাশ ভার্বল অ্যারেঞ্জ আর ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ যেহেতু বাক্যে রিসেন্টলি আসে তাহলে এখানে কী হবে হ্যাব বা হ্যাস পরে ভি ভিথিরি ঠিক আছে এখন উয়ের পরে হ্যাব নাকি হ্যাস উয়ের পরে হ্যাব হয় আর ভারবের ভিথিরি এই দেখো হ্যাভ অ্যারেঞ্জড ওকে তাহলে বাক্যের এটা অলরেডি রিসেন্টলি যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু হ্যাঁ গ্যাপের আগেও থাকতে পারে গ্যাপের পরেও থাকতে পারে কথার কথা আবার বাক্যের প্রথমেও থাকতে পারে এখানে একটা নোট রেখে দেবো আমরা আবার মানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কি কী হলো অলরেডি বা রিসেন্টলি হলে সেখানে কী হবে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাপ ভ্যাস পরে ভারবার ভিতরে আরেকটা জায়গায় প্রেজেন্ট পারফেক্ট হয় সেটা হলো কোনো বাক্য দ্বারা এমন কোনো কাজ বোঝা যেটা পূর্বে হয়েছে কিন্তু এখনও আছে। সেটা হবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট মানে কি এ যেমন দেখো মনে করো তুমি এখন কলেজে আছো তুমি এসেছো সকালে কিন্তু এখন বাজে দুপুর হ্যাঁ দুপুর হয়ে গেছে এখনও কলেজে আছো তো এই যে তুমি এসেছো কিন্তু সকালে এখনও আছো এই যে আগে হয়েছে কিন্তু এখনও আছে এরকম বোঝালে সেটাও প্রেজেন্ট পারফেক্ট এই দেখো হ্যাভ ভ্যাস পরে ভারবের রে এই যে আই হ্যাভ কাম টু কলেজ ঠিক আছে আমি কলেজে এসেছি এসেছি আগেই কিন্তু এখন আছি তো এই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ ব্যাস পরে ভারবের ভিথিরে পরে নয় নম্বরটা দিয়েছি হলো হার্ডলি স্ক্রাসলি ডট 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 এইগুলো থাকলে এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা কি হার্ডলি হ্যাড স্ক্রাসলি হ্যাড নৌ আর হ্যাড হলে প্রথম বাক্যে ভারবের ভি হয় পরের বাক্যে ভি টু হয় ঠিক আছে প্রথম বাক্যে ভি থিরি পরের বাক্যে ভি টু ওকে এই যে আর হ্যাড আই এই যে প্রথম বাক্যে দেখো ভি থ্রি সিন পরের বাক্যে ভি টু ওকে এরপরে মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটা হলো দশ নম্বর নিয়মটা সেটা হলো বি ভার্বের পরে ভিথিরি বি ভারবের পরে ভিথিরি বিভার্ভ করা অ্যামেজার বি বিন বিং এদেরকে বিভার বলা হয় এই বি ভার্বের পরে ভার্বের কী হবে ভিথিরি হবে কখন হবে ব্র্যাকেটে তো লিখেছে প্যাসিভ হলে এটা আমাদের শিখতে হবে অনেক প্রশ্ন আসে এই নিয়ম থেকে সেটা হলো দেখো প্যাসিভ হলে বি ভার্বের পরে ভিথিরি তাহলে আমাদেরকে প্যাসিভ প্যাসিপ চিনতে হবে আসলে প্যাসিভ অনেক উপায় আছে তার ভিতরে সহজ বুদ্ধি কী জানো প্যাসিপ উপায় দেখো আমরা এই সাবজেক্ট এবং ভার্বের দিকে খেয়াল করব। হ্যাঁ দেখতে হবে যদি এই সাবজেক্ট ভার্ভের কাজটা নিজেই করতে না পারে তবে সেটা প্যাসিভ মানে কি দেখো এখানে আমি আরও উদাহরণ দিয়েছি যে রাইস ইজ ইটেন বাই মি আমি সাবজেক্ট দেখলাম রাইস ভার্ব হলো ইট আচ্ছা সাবজেক্ট কি নিজেই ইট করতে পারে খাইতে পারে পারে না ঠিক আছে সাবজেক্ট যখন ভারবের কাজটা নিজেই পারে না এটা হলো প্যাসিভ দেখো নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইয়ার নোবেল পুরস্কার প্রতি বছর দেওয়া হয় আর সেখানে সাবজেক্ট নোবেল প্রাইজ আর হলো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেওয়া নোবেল প্রাইজ কি নিজেই দেয় দেয় না ঠিক আছে একইভাবে দেখো এ প্যাট্রিয়ট ইজ ক্রেজড এভরিওয়ার একজন দেশপ্রেমিককে সব জায়গায় প্রশংসা করা হয় দেশপ্রেমিক নিজেকে প্রশংসা করে করে না অন্য লোকে করে তাহলে সাবজেক্ট যখন নিজেই ভার্ভের কাজটা করতে পারে না এটা হলো আমাদের প্যাসিভ আর প্যাসিভ হইলে কী হবে বিভার্বে পরে ভিথিরি হবে ঠিক আছে আমরা ইংলিশে আরও এরকম কথা লিখে দিয়েছি এরপরে আমরা চলে যাব ফোর মানে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইনজি যোগ করবো কখন ইচ্ছা মতো তার যোগ করা যাবে না এর জন্য তো কিছু নিয়ম লাগবে তাই না তো নিয়মটা প্রথমে বলছি বিভার প্লাস ভার্বের সাথে আইনজি এর মানে কি যদি কোনো দেখো একটু আগে বললাম বি ভার পরে ভি আবার এখন কি বলছি বি ভার পরে আইনজি ঠিক আছে বি পর ব্যাপার যোগ হয় ভি থিরি কখনোই আমরা অবশ্যই বুঝেছি যে প্যাসিভ হলে বি ভার পরে কী হবে ভিথিরি হবে তাই না আর এখন বলছি বিভার ব্যাপারে আইএনজি এটা হলো অ্যাক্টিভ হলে দেখো উইমেন আর ভার্ভ হলো রিসিভ এজুকেশন এই যে গ্যাপের আগে আসে আর বিভার এই জন্য পরে কী হবে আইএনজি বিভার পর আইএনজি কিন্তু এটা যদি প্যাসিভ হতো তাহলে কিন্তু বি বিভার ব্যাপারে ভিত্তির হবে আশা করি তোমরা অ্যাক্টিভ আর প্যাসিভের আলোচনা বুঝেছো যদি কেউ না বুঝে থাকো আমাকে কমেন্ট করতে পারো এরপর আমরা বারো নম্বরে দেখছি কিছু কিছু ফ্রেজের পর টু আসে তবুও তাদের পর আইনজে যুক্ত হয় আমরা কিন্তু একদম এক নম্বর নিয়মে শিখেছিলাম টু এর পরে ভারবে কোনো পরিবর্তন হয় না যেমন আছে তেমনই বসে যায় কিন্তু কিছু টু আছে কিছু টু আছে তাদের পর আইনজে যুক্ত হয় যেমন দেখো উইথ এ ভিউ টু ইন অ্যাডিশন টু কমিটেড টু অ্যাকাস্টম টু কন্ট্রিবিউট টু কনফিউড টু এরকম অনেক কিছু আছে তাই না কিন্তু আমাদের পরীক্ষায় সাধারণত দেখা যায় উইথ এ ভিউ টু কন্ট্রিবিউট টু এরকম দুই একটা জানলেই হয়ে যায় এগুলো মুখস্ত করে ফেলবো আমরা এই যে আমি লাল কালি দিয়ে এসেছি যেগুলো এইগুলোই বেশি আসে পরীক্ষায় উইদার ভিউ টু কন্ট্রিবিউট টু এইগুলোই বেশি আসে তো এইগুলো যদি থাকে এই টু এর পরে ভার্বের সাথে কী হবে আইনজি দেখো উই লার্ন ইংলিশ উইথ দ্য ভিউ টু গেটিং টু এর পরে কিন্তু আইনজি হয়েছে কারণ এটা শুধু টু না এটা উই আ ভিউ টু আশা করি বুঝতে পেরেছো পরে আর একটা বেশ গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হলো প্রে পোজিশনের পর আইনজী যুক্ত হয় হ্যাঁ কোনো গ্যাপের আগে যদি প্রেপোজিশন থাকে পরে ভারবে সাথে অবশ্যই কী হবে আইনজীবী যুক্ত হবে তো প্রেপোজিশন কিন্তু চল্লিশটার বেশি আছে প্রেপোজিশন এতগুলো মনে রাখা তোমাদের জন্য কষ্টকর তো আমি তোমাদের জন্য এখানে সাতটা প্রেপোজিশন খুঁজে দিয়েছি আশা করি পরীক্ষা এর বাইরে আসবে না কি কি দেখো বাই ফর অফ ফ্রম উইদাউট ইন অন হ্যাঁ এই সাতটা প্রেপোজিশন আমরা মুখস্থ রাখবো গ্যাপের আগে এদেরকে দেখলেই আমরা চোখ বন্ধ করে ভারবে সাথে আইনজীবী যুক্ত করে দেবো যেমন দেখো উইদাউট প্রেপোজিশন এরপর আইএনজি ওকে চোদ্দো নম্বর দেখতে পাচ্ছি হোয়াইল আছে হোয়াইল থাকলে প্রথম কোলা যে আইএনজি হয় পরে কোলা যে ভি টু হয় এটা আমরা মুখস্থ করে ফেলবো খুব বেশি আসে না তারপরেও জেনে রাখবো আমরা হোয়াইল থাকলে প্রথম কোলা যে আইএনজি পরে কোলা যে ভি টু এ দেখো হোয়াইল লেপারের প্রথম কোলা যে আইএনজি পরে কোলা যে ভি টু ওকে এই হোয়াইল লেপারে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াচ বয়ার দিয়ে আইনজি যোগ আর হোয়াইল লেপারের সাবজেক্ট না থাকলে সরাসরি আইনজি যোগ ওকে এই জিনিসে লিখে দিয়েছি হোয়াইলের পর সাবজেক্ট থাকলে প্রথম বাকে ওয়াচ বয়ার দিয়ে তারপরে যোগ আর সাবজেক্ট না থাকলে শুধু যোগ তাহলে আমাদের চারটে শেষ এবার আমরা লাস্টে শিখব ভি ফাইভ মানে ভার্বের সাথে এস এর যোগ কখন হবে আমরা কিন্তু ধাপে ধাপে সবগুলো শিখে ফেলছি প্রায় ভার্বের সাথে এস এর যোগ কখন হবে এর একটাই নিয়ম আছে সেটা হলো যে প্রেজেন্টেন্সে মানে কোনো একটা প্যাসেস প্রেজেন্টে বা সেন্টেন্স প্রেজেন্টে আছে সেই প্রেজেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারবের সাথে এস এসবআইয়ের যুক্ত হবে যেমন দেখো সাবজেক্ট হল এজুকেশন এটা কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার এজন্য ভার্বের সাথে এস বিআ যুক্ত হয়েছে ঠিক আছে এ হল নিয়ম এরপর আমরা শিখব কিছু কম্বাইন্ড ফর্মস আছে এত একটু আগে তো ভি ওয়ান ভি টু শুধু এ সিঙ্গেল দেখলাম এ কম্বাইন্ড কিছু দেখব এর ভিতরে বেশ গুরুত্বপূর্ণ একটা নিয়ম সেটা হলো ইফের নিয়মটা আমরা এটা একটু দেখব যে ইফের মোট তিনটে নিয়ম আছে এটা কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কাজে লাগবে সেটা হলো ইফের প্রথম তিনটে নিয়ম আছে ইফের পরে প্রথম বাক্যটা মানে প্রথম কোলা যদি ভি মানে প্রেজেন্টে থাকে পরেটা কিন্তু প্রেজেন্ট বা ফিউচার যে কোনো একটা হতে পারে ঠিক আছে তো আমি এখানে একটা বুদ্ধি দিয়েছি সেটা হলো ইফের পর প্রথম বাক্যে প্রেজেন্ট হলে দ্বিতীয় বাক্যের গঠনটা কেমন হবে জানো সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলে যে কোনো একটা প্লাস ভিওয়ান প্রথম অংশে প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল এ যে কোনো একটা প্লাস ভি ওয়ান তুমি যদি ক্যান বা মেয়ে দাও এটা প্রেজেন্ট হয়ে যাবে শ্যাল বা উইল দিলে ফিউচার হয়ে যাবে এ যেমন দেখো ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম ইফ এর পর প্রেজেন্ট তাহলে পরে কী হবে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল প্লাস ভি ওয়ান যে কোনো একটা এটা আমি ইউর পরে উইল দিয়েছি এবং ভারবে ভি ওয়ান ওকে হয়ে গেল এ ইফ আই রিড অ্যাটেন্টিভলি এ দেখো এখানে মেয়ে দিয়েছি ক্যান মে শ্যাল উইল যে কোনো একটা প্লাস ভারবের ভি ওয়ান ওকে একইভাবে যদি দেখো ইফের পরে তো পাস্ট হয় নিয়মটা একই ইফের পরে প্রেজেন্ট হলে দেখো দ্বিতীয় অংশে কী করছিলাম সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল প্লাস ভি ওয়ান আর ইফের পরে তো পাস্ট হয় তাহলে এই ক্যানের জায়গায় হয়ে যাবে কুট মানে উটকুট শুড মাইট প্লাস ভি ওয়ান তাহলে আমরা এটা আর একবার দেখি সেটা হলো ইফের পরে যদি প্রেজেন্টে থাকে দ্বিতীয় অংশে কী হবে দ্বিতীয় ক্লজে কী হবে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলে যে একটা প্লাস ওয়ান আর ইফের পরে পাস্ট হলে দ্বিতীয় অংশে কি হবে ওই ক্যান না হয়ে কুড হবে মে না হয়ে মাইট হবে উইল না হয়ে উড হবে এ যে কোনো একটা প্লাস ভিউয়ান খেয়াল করো ইফ ইউ লিসেন টু মি দেখো সাবজেক্টের পর কী হয়েছে উড প্লাস ভি ওয়ান অথবা কুট প্লাস ভি ওয়ান অথবা মাইট প্লাস ভি ওয়ান এগুলো তুমি যে কোনো একটা দিতেই পারো ওকে তাহলে ইফের পরে প্রেজেন্ট হলে মে শ্যালুলে কোনো একটা ইফের পরে পাস্ট হলে উটকুট শুট মাইটে কোনো একটা প্লাস ভারবের ভি ওয়ান আর তিন নম্বর নিয়ম হলে ইফের পরে যে পাস্ট পারফেক্ট হয় মানে হ্যাট প্লাস ভি থাকে দ্বিতীয় অংশ হবে উড হ্যাপ বা কুড্যাপ প্লাস ভি উড্যাভা কুড্যাপ প্লাস ভি ভিথিরি এই তিনটা আমরা একটু মুখস্থ রাখবো ওকে এরপরে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখতে যাচ্ছি সেটা হলো সতেরো নম্বর নিয়মটা হ্যাঁ দুটি ক্লজ যদি অ্যান্ড বাট অর দ্যাট এইভাবে মুখস্থ অ্যান্ড বাট অর দ্যাট অ্যাস সিনস বিকজ দো অল দো এবং ডব্লিউ এইচ ওয়ার্ডস ডব্লিউ এইচ ওয়ার্ডস মানে কে হু হুইস হোয়েন হোয়ার হাউ হোয়াই এইগুলো দ্বারা যুক্ত থাকলে উভয় পাশে একে টেন্স হবে মানে আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট দু এক জায়গায় কিছু ব্যতিক্রম হয় সালের ক্ষেত্রে আর বাদ বাকি সবসময় একই হয় যেমন দেখো হি টোল্ড দ্য কিং দ্যাট এই যে দ্যাট দ্বারা যুক্ত আছে এর আগে দেখো আছে টোল্ড পাস্টে তাহলে এই দ্যাট যেহেতু আছে উভয় পাশে একই টেন্স এই পাশে পাস্টে হবে এই যে বি দেওয়া আছে তাই না বি এর পাস্ট কি ওয়াজ ঠিক আছে বিয়ের পাস্ট কিন্তু ওয়াজ বা ওয়ার ওকে হ্যাঁ এরপরে আঠারো নম্বরটা খুব বেশি দরকার নেই যে সো দ্যাট থাকলে সাবজেক্টের উপরে ক্যান বা কোড প্লাস ভি ওয়ান বসে ওকে সো দ্যাট থাকলে সাবজেক্টের উপরে ক্যান বা কোড তুমি এক্সট্রা দিবে পরে ভারবেন ভিওান বসাবে এবং লেস্ট থাকলে সাবজেক্ট উপরে শুড বা মাইট প্লাস ভি ওয়ান এগুলো খুব বেশি আসে না জাস্ট জেনে রাখার জন্য আমরা একদম শেষের দিকে চলে আসছি প্রায় এরপর দেখো উনিশ নম্বর এটাও খুব বেশি আসে না সেটা হলো বি ফোর বা আফটার দ্বারা অতীতকালে দুটি বাক্যাংশ যুক্ত থাকলে কী হবে এক পাশে হবে ভি টু এক পাশে হবে হ্যাড প্লাস ভি থ্রি আমি আবারও বলছি যদি দেখো দুটি বাক্যাংশ বি ফোর বা আফটার দ্বারা যুক্ত আসে তাহলে এক পাশে হবে ভি টু এক পাশে হবে হ্যাড প্লাস ভিথিরি ঠিক আছে তো এটা একটা সহজ বুদ্ধি কি আমাদের যে অংশটা দেওয়া থাকবে সেখানে যে ভি টু থাকে বাকি অংশে হ্যাড প্লাস ভিথিরি থাকবে যেটা দেওয়া আছে সেটা হ্যাড প্লাস ভি হলে পার্টটা ভি টু হবে এই যেমন দেখো এখানে আফটার দ্বারা যুক্ত আছে প্রথমে দেখো ভি টু আছে পরে হ্যাড প্লাস ভিথিরি এটা বিফোর দ্বারা যুক্ত আছে প্রথমে হ্যাড প্লাস ভিথিরি পরে দেখো ভি টু আছে এটা আমি আরও সহজে বলি সেটা হলো বিফোর এবং আফটার দ্বারা যুক্ত হলে একটা অংশে ভি টু হবে আর একটা অংশে হ্যাড প্লাস ভিথিরি হবে ঠিক আছে তো কোথায় হবে মনে রাখবো কীভাবে হ্যাড প্লাস থ্রিটা হয় বিফোরের আগে আফটারের পরে বিফোর মানে না পূর্বে এই বিফোরের আগে আর আফটার মানে পরে যেন আফটারের পরে হয় হ্যাড প্লাস ভি থ্রিটা উদাহরণ দেখতে পাচ্ছি দেখো বিফোর এর আগে হয়েছে কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি এখানে আসলে আফটার মানে আফটারের পরে হয়েছে হ্যাড প্লাস থ্রি বাকিটা হয়েছে কি ভি টু আশা করি বুঝেছ না বুঝলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে দেখো এর কিছু ব্যতিক্রম আছে এতক্ষণ যে আলোচনা করলাম যেমন অ্যাসশোন অ্যাজ অ্যাজ লং অ্যাজ বিফোর আফটার হোয়েন যুক্ত সেন্টেন্সে একটা ক্লথ যদি প্রেজেন্টে থাকে বাকিটা প্রেজেন্ট বা ফিউচারের হবে মানে দেখো অ্যাজে কিন্তু আমরা শিখেছিলাম দুইটাই ভি টু হ্যাঁ আর বিফোর বা আফটারে কী দেখলাম একটা ভি টু প্লাস ভি থ্রি এরকম বাক্যে যদি একটা যদি প্রেজেন্টে থাকে তাহলে বাকিটা তুমি প্রেজেন্ট বা ফিউচারে লিখতে পারবে এগুলো খুব কম আসে এই জন্য আর আলোচনা করলাম না আমরা একদম লাস্টের নিয়মে চলে এসেছি এই নিয়মটা দেখো যে অনেক সময় এক বাক্যে একাধিক ভাব থাকে এক বাক্যে একাধিক ভাব মানে কি সাবজেক্ট আছে পরে একটা ভার পরে দেখ বারোটা ভার্বের জায়গায় গ্যাপ দিয়ে দিয়েছে পরে আমাদের অবজেক্ট বা বাকি অংশ যেটা দেওয়া আছে কমপ্লিমেন্ট সেটা দেওয়া আছে অথবা এমন বাক্য দেখবা সাবজেক্ট আছে ভার্ভ আছে অবজেক্ট দেওয়া আছে পরে আবার একটা ভার দেওয়া আছে। তেমন একটা বাক্যে দেখো অনেকগুলো ভার বাড়ছে অথবা এমন হয় যে লম্বা একটা সাবজেক্ট আছে সাবজেক্টের মধ্যে গ্যাপ পরে আবার ভার অবজেক্ট আছে এরকম ক্ষেত্রে আমরা কি করব সে তো এরকম হলে আমরা তখন কি করব সেটা দেখো এই সব ক্ষেত্রে দ্বিতীয় ভার্ভের পরিবর্তন হবে প্রথম ভার্ভ অনুযায়ী মানে কি যেমন আমি একটা উদাহরণ দেখাই দেন দ্য স্টুডেন্টস ডিসাইডেড একটা ভার্ব পরে দেখো আবার গ্যাপ এই যে আছে স্টাডি হার্ড ঠিক আছে অথবা এখানে দেখো উই নেভার মাইন্ড একটা ভার পরে আবার একটা গ্যাপ আওয়ার টাইম এই যে এরকম ক্ষেত্রে আমরা কি করবো তা বলছে এইসব ক্ষেত্রে দ্বিতীয় ভার্ভের পরিবর্তন হবে হলো প্রথম ভার্ভ অনুযায়ী তো এইখানে আমি তোমাদের সহজে বোঝার জন্য কিছু নিয়ম দেখাইছি যে রোমান্টিক ভার্ব মানে প্রথম ভার্বটা যদি রোমান্টিক ভার্ভ হয় এর দ্বিতীয় ভার্ভটা হবে টু প্লাস ভি ওয়ান এটা একটা কাল্পনিক নাম এটা মুখস্থ কিছু ভার আছে সেটা মুখস্থ করার জন্য একটা গল্প আছে সেটা আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর আই বাটনের কাছে তোমরা দেখতে পাবে রোমান্টিক ভার্ভ করা তো দেখো এই মানে কি এই যে ডিসাইডেড এটা হলো আমার হিসেবে রোমান্টিক ভার তা বলা হচ্ছে যদি প্রথম ভারটা রোমান্টিক ভার হয় তাহলে দ্বিতীয় ভার্ভার কী হবে টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান এই যে দেন তাই স্টুডেন্টস ডিসাইডেড তাহলে কি হবে টু স্টাডি শুধু স্টাডি হবে না বা আইনজি হবে না ঠিক আছে আবার এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে কোয়াজিটিভ ভার্ব আসে প্রথম ভার্বটা যদি এই যে প্রথম যে আছে এটা যদি কজিটিভ ভার্ভ হয় তাহলে দ্বিতীয় ভার্ভটা হয় ভি ওয়ান নাহলে টু প্লাস ভি ওয়ান বা ভি থ্রি হবে হ্যাঁ এটা আমরা একটু পরে এই নিচে দেখো পজিটিভ ভাব নিয়ে আলোচনা করবো তখন আমরা একটু দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে পজিটিভ ভার্ভ হলে এরা বিভিন্ন রকম রূপ হতে পারে আর তারপর তিন নম্বর বলছে বাকি ভার্ভের ক্ষেত্রে মানে প্রথম ভাবটা যে রোমান্টিক বা পজিটিভ ভার্ব না হয় বাকি ভারগুলো থাকলে তাহলে পরের সাথে কী হবে আইএনজি হবে কি হবে আইএনজি হবে এ যেমন দেখো উই নেভার মাইন্ড এটা রোমান্টিক ভার্ভের ভিতরেও নাই এটা কজিটিভ ভার্ভের ভিতরেও নাই আমি ওদের লিস্ট দিয়ে দেবো ঠিক আছে দুটো মুখস্থ করলেই সহজ হয়ে যাবে তাই বাকি ভার্বগুলো থাকলে পরে ভারবের সাথে কী হবে আইএনজি দেখো উই নেভার মাইন্ড এজ এ ওয়েস্টিং ঠিক আছে আমরা জানি ক্যান নট হেল্প এরপরে যুক্ত হয় লাইক থাকলে পরে ভারভের হাতে যুক্ত হয় কেন হয় নিয়ম হলো এইটাই প্রথম ভার যেটা আছে সেটা রোমান্টিক ভার হলে পরে ভারবের সাথে হবে টু হাব টু প্লাস ভিওন আর পজিটিভ ভার এই অনেক রকম হইতে পারে আর বাকি সব ভার্বের ক্ষেত্রে কী হবে আইএনজি এরপরে আমরা আরও খুব গুরুত্বপূর্ণ এবং গভীর একটা নিয়ম আলোচনা করবো সেটা হলো এই যে অনেক সময় লং সাবজেক্টের মধ্যে গ্যাপ থাকে লং সাবজেক্ট মানে কি দেখো পিপল এদের লিভ অন হাইল্যান্ড দেখো এরপর ক্যান স্কেপ ফ্ল্যাট এই অক্সেলের ভার্ভ এ মেইন ভার্ভ এ হলো বাকি এক্সটেনশন আর বাকি অংশ তাহলে এর আগে সম্পূর্ণটা কিন্তু আমাদের সাবজেক্ট ঠিক আছে এই সাবজেক্টের ভিতরে যদি কখনও এরকম গ্যাপ দেওয়া থাকে যেমন ওয়ান ড্যাশ টু গো অ্যাব্রোড এজ এ মাস্ট মডেল অকজুয়েলারি পরে মেইন ভার্ভ হল লার্ন এজ ইংলিশ এটা হলো আমাদের অক্সিলারি ভার তাই এই মেইনলি অক্সিলারি এবং ভার্ভের আগে যা থাকে সম্পূর্ণ কিন্তু সাবজেক্ট এই সাবজেক্টের ভিতরে যদি কখনো গ্যাপ থাকে সেখানে কি হবে ওটা যদি অ্যাক্টিভ মুডে থাকলে আইএনজি আর প্যাসিভ মুডে থাকলে ভিতরই হবে মানে কি দেখো পিপল লিভ যে মানুষ তো নিজেই লিভ করে বাস করে তাহলে এটা অ্যাক্টিভ ঠিক আছে তো এই সাবজেক্টের ভিতরে গ্যাপ হলে সেটি অ্যাক্টিভ মুডি হলে হবে আইএনজি পিপল লিভিং অন হাইল্যান্ড যেসব লোকজন হাইল্যান্ডে বাস করে ক্যান স্কেপ ফ্ল্যাট বন্যা থেকে তারা মুক্তি পেতে পারে তারপর দেখো একইভাবে ওয়ান একজন ব্যক্তি উইশিং যে নিজে উইশ করে ইচ্ছা করে টু গো অ্যাব্রোড মাস্ট লার্ন ইংলিশ এগুলো অ্যাক্টিভ মুডি ছিল এটা প্যাসিভ মুডে দেখি কুয়াকাটা লোকালি আছে নো মানে জানা কুয়াকাটা তো নিজে জানে না অন্য কেউ জানে জন্য একটা প্যাসিভ মুডি আছে এজন্য ভি থেরি দেখো নোন কুয়াকাটা লোকালি নোন সাগরকন্যা ইজ এই দেখো মেইন ভার্বে ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট লার্জেস্ট সিভিশেস ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আমরা কী বুঝলাম এই ধরনের ক্ষেত্রে আমরা কী করবো সাবজেক্টের ভিতরে গ্যাপ হলে অ্যাক্টিভ মুডি হলে আইএনজি প্যাসিভ মুডি হলে ভি থেরি এবার দেখো আমরা যে একটু আগে বলছিলাম যে রোমান্টিক ভারবে পরে টু প্লাস ভিওয়ান এই যে এই ভারগুলোকে আমি বলেছিল রোমান্টিক ভার্ভ এবং এগুলো মুখস্থ করার জন্য একটা গল্প আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তারপরে আমাদের আসলে কজিটিভ ভার্ব যেটা দুই নম্বরে বলেছিলাম পজিটিভ ভার্ভ হলো এই পাঁচটা মেক লেট গেট হেল্প হ্যাপ হ্যাঁ এর হলো পজিটিভ ভার্ভ পর অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে পরে ভার্বের হয় হলো ভি ওয়ান হ্যাঁ তাহলে কী হলো কজিটিভের পরে অবজেক্ট ব্যক্তিবাচক হলে দ্বিতীয় ভার্ভ কী হবে ভিওন হয় গেট আর হেল্পের ক্ষেত্রে হয় টু প্লাস ভি ওয়ান হয় আর এই কজিটিভের পরে অবজেক্ট যদি আমাদের অব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে হয় হলো ভি থ্রি এখানে একটা ব্যতিক্রম সেটা হলো মেক এখানে হবে ভি ওয়ান তাহলে আমরা এটা আরেকবার বুঝি এই যে পাঁচটা ভাব এদেরকে বলা হয় কজিটিভ ভাব এদের পরে অবজেক্ট হিসেবে যখন ব্যক্তি হয় তাহলে দ্বিতীয় ভার্ভের হবে হলো ভি ওয়ান ভিওন ভিওন ভি ওয়ান শুধু দুইটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম করি সেখানেও ওয়ান হবে শুধু টু প্লাস ওয়ান হয় কখন গেট আর হেল্পের ক্ষেত্রে মনে রাখতে পারি এইভাবে গেট মানে পাওয়ার হেল্প মানে সাহায্য মানে একটু সাহায্য যদি পাই সেক্ষেত্রে টু প্লাস ওয়ান আর না হলে শুধু ওয়ান ঠিক আছে মানে পজিটিভ ভার্ভের পরে হবে কি ওয়ান আর এই কজিটিভ ভার্ভের পরে অবজেক্ট যদি কোনো অব্যক্তিবাচক মানে বস্তুবাসক কিছু থেকে থাকে পরে হবে হলো ভিথিরি ভি থ্রি হ্যাঁ এখানে মেকের ক্ষেত্রেও কিন্তু কি মেক এরপরে ব্যক্তিবস্তু যাই হোক সব ক্ষেত্রে কী হবে ভি ওয়ান হবে আমরা এখানে কজিটিভ একটা উদাহরণ দেখো এই যে লেট লেট একটা পজিটিভ ভার্ব ছিল এরপর অবজেক্ট দেখো দেম দেম মানে কি এটা মানুষ বোঝাইছে ব্যক্তিবাচক বোঝাইছে এদিকে পরে ভারবে কী বসেছে ভি ওয়ান এটা আমরা কী বললাম এজ এ লেট পরে ব্যক্তিবাচক হলে পরে ভাববে কী হবে ভিওন হবে ঠিক আছে না এইভাবে আমরা মনে রাখবো ইনশাল্লাহ হ্যাঁ এরপরে দেখো খুব দারুণ একটা কথা আমি বলেছি সেটা হলো যেই গ্যাপগুলো এই নিয়মগুলোর মধ্যে নেই এই যে আমি বিশটা নিয়ম শেখালাম পরেও দেখবো যে অনেক গ্যাপে কোনো নিয়ম নেই যদি কোনো গ্যাপে নিয়ম না পাও মানে কোনো সেন্টেন্সে যদি কোনো নিয়ম না থাকে সেইখানে হয় ভি ওয়ান বসে না হলে ভি টু বসে সেটা নির্ভর করবো ওই প্যাসেজের টেন্সের উপরে মানে টোটাল প্যাসেজটা প্রেজেন্টে নাকি পাস্টে যদি কোনো প্যাসেজ পাস্টে থাকে একটা প্যাসেজ যদি পাস্টে থাকে তবে যেই গ্যাপে কোনো নিয়ম নেই সেখানে ভারবে ভি টু আর যখন প্যাসেজ প্রেজেন্টে থাকে তাহলে যেই গ্যাপে কোনো নিয়ম নেই সেখানে ভারবের ওয়ান বসবে এখন বলতে পারো স্যার প্যাসেজ চিনব কীভাবে সেটাও বলে দিচ্ছি প্যাসেজ সেনার উপায় দেখো পাস্ট কীভাবে হবে কোনো প্যাসেজে যদি কোন গল্প নিয়ে গল্প থাকে কোনো ইতিহাস বা কোনো ব্যক্তির ঘটনা অতীতে ঘটে গেছে এমন কোনো ঘটনা বর্ণনা থাকে তাহলে সেই প্যাসেজটা হলো পাস্টের আর প্রেজেন্টের প্যাসেজ কোনগুলো যে কোনো বিষয় যা কিছুদিন আগেও ছিল এখনও আছে কিছুদিন পরেও থাকবে এই প্যাসেজগুলো মূলত প্রেজেন্টের যেমন ক্রিকেট নিয়ে হইতে পারে ফুটবল ইংলিশ এজুকেশন জেন্ডার ডিসক্রিমিনেশন ট্রিপ্লান্টেশন ট্রিফরেস্ট্রেশন স্টুডেন্ট লাইফ এই যে বিষয়গুলো সব কিন্তু প্রেজেন্টের প্যাসেজ আমাদের পরীক্ষায় প্রেজেন্টের প্যাসেজটাই বেশি আসে ঠিক আছে পাসটা তো কম আসে আবার কিছু কিছু প্যাসেজে প্রেজেন্ট পাস দু রকম থাকতে পারে বাট এদের আলোচনা খুবই কম এগুলো দেখলে বোঝা যায় যে কিছু প্যাসেজ প্রেজেন্ট নিয়ে আলোচনা করা আছে দু একটা লাইন হঠাৎ করে পাস্টে চলে যায় ঠিক আছে তো যাই হোক হয়তো বা তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ এরপরেও যদি রাইটফর্ম ভারবে কোনো সমস্যা থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানাইতে পারো তো সকলের প্রতি শুভকামনা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ